জনাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। নমো বিষ্ণুপাদায় বিষ্ণুপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ বাদী পাশ্চাত্যদেশতারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় আজানুলম্বিতভুজৌ কনকাবধাতৌ সংকীর্তনায়কপুত্রৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজভরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ চিরাদদত নিজগুপ্তবীতম স্বপ্রেমনামামৃতমত্যুতারম আপামরদবিততারম গৌরকৃষ্ণজনভ্যো প্রপদ্যে। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবতীব্য ছবিসুন্দরায় তস্মৈ মহাপ্রেমরস প্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর সুবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরি। মুখম করতি বাচলং পঙ্গুলং হয়তে গিরি যৎকৃপাত মহং বন্দে পরমানন্দ মাধব শ্রীগুরুজনতারিণ শ্রীচৈতন্য ঈশ্বর। তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে অদ্বৈত আচার্যের মহিমা তত্ত্ব বর্ণনা করা হয়েছে, সেই সম্পর্কে আমরা শ্রবণ করলাম। কিভাবে সবাই হচ্ছে ভগবানের দাস, কোন ভগবান? না কৃষ্ণ ভগবান, তিনি যেন স্বয়ং ভগবান। এতে চাঞ্চ কলাপুঞ্চ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, আর সব তার প্রকাশ, আর সব ভগবান, তারাও এর সেবায় লাগে, সেবা নিযুক্ত থাকে, সেবা অভিলাষ করে। এখানে বলা আছে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। সে ভৃত্য গুরুজন নন্দ বাবা থেকে শুরু করে সমস্ত ব্রজবাসী, লক্ষ্মী দেবী থেকে শুরু করে বলরাম পর্যন্ত আমরা শ্রবণ করলাম, সবাই কৃষ্ণের সেবায় কি করে আগ্রহী আছে। ঠিক আছে, কিন্তু কালকে একজাক্টলি কোন শ্লোকটা আমার মনে পড়ছে না। মহারাজ 94 থেকে 94 94 হয়ে গেছে, 94 থেকে শুরু হবে, 93 শেষ হয়েছে। ঠিক আছে। তো আমার শ্রবণ করলাম কিভাবে অদ্বৈত আচার্য তাহার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য। আর এই অদ্বৈত আচার্যের একটা প্রশ্ন করেছিল, অদ্বৈত আচার্য কেন হলো, কালকে আমি বলেছিলাম গ্রুপে বলেছিলাম, এটা 30 নম্বর শ্লোক ছিল, আমি সেখানে যাই একবার ক্লিয়ার করি। তার উত্তরটা ওই কৃষ্ণদাস কবি গোস্বামী চৈতন্য চরিতামৃত আগের শ্লোকের মধ্যে বর্ণনা করেছে, পরে দেখলাম কত নম্বর শ্লোক ছিল। বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলন হইল অদ্বৈত আচার্য। তো এই কথা পূর্ব শ্লোকে বর্ণনা করা আছে। আচ্ছা, মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, মানে অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণুর অংশ। যেহেতু তিনি মহাবিষ্ণুর অংশ, তাই ঈশ্বরে অভেদ, মহাবিষ্ণু থেকে কোনো ভেদ নেই, সেজন্য তাকে বলা হলো তেই অদ্বৈত
পূর্ণ নাম, তার নাম হলো অদ্বৈত। অর্থাৎ ভগবান বিষ্ণু থেকে দ্বৈত আলাদা নন, একই, একটা হলো অদ্বৈত। তারপরে বলা আছে আচার্য, আচার্য কি হলো, যে জগৎকে শিখায় সে হলে আচার্য। এখানে 27 নম্বর শ্লোকে বলা হলো যে পূর্বে যেছে কৈল সর্ব বিশ্বের সৃজন, মহাবিষ্ণু রূপে সারা বিশ্বের সৃষ্টি করেছেন। মহাবিষ্ণু থেকে অভিন্ন অদ্বৈত আচার্য উপাদান কারণ রূপে বিশ্বের সৃষ্টি করেছেন, তাই অদ্বৈত হলো ভগবান থেকে যার আলাদা না, এক। তারপরে আচার্য কেন না অবতারী কইলে ভক্তি প্রবর্তন, এবারে সে কৃষ্ণ ভক্তিকে প্রচার করেছেন, তাই তিনি আচার্য, নিজে আচরণকে শিখাচ্ছেন। জীব নিস্তারিল কৃষ্ণ ভক্তি করি দান, গীতা ভাগবত কইল ভক্তির ব্যাখ্যা। এটা আচার্যের কাজ। আচার্যের কাজ কি, কৃষ্ণ ভক্তি প্রচার করে জীবের উদ্ধার করবে, আর গীতা ভাগবত, ভগবত ভক্তির আলোকে ভগবত গীতা ও শ্রীমদ ভাগবত ব্যাখ্যা করল। গীতা ভাগবত কইল ভক্তির ব্যাখ্যা, ভক্তি প্রচার করছে, কিন্তু ওনার ভক্তি প্রচার ছিল কি না গীতা আর ভাগবতের শিক্ষার ভিত্তিতে তিনি ভক্তি প্রচার করেছেন। ভক্তি উপদেশ বিনু তার নাহি কার্য, অতএব নাম হইল অদ্বৈত আচার্য। এটা আছে এই পূর্ব ব্যাখ্যার কনক্লুজন, এই 29 নম্বরে বলা হলো। তো সেই জন্য অদ্বৈত আচার্য হলো বৈষ্ণবের গুরুত্ব জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। অদ্বৈত মহাবিষ্ণু থেকে আলাদা নন, আচার্য তিনি জগতে এই ভক্তি প্রচার করছেন, তিনি আচার্য। কাজ আছে 16 নম্বর 19, তো তাহার প্রকাশ ভেদ অদ্বৈত আচার্য কায় মন বাক্যতা ভক্তি সদা কাজ। অদ্বৈত আচার্য তার প্রকাশ কায় মন বাক্যে তিনি ভক্তিমূলক সেবা করছেন। বাক্যে কহে মুই চৈতন্য অনুচর, মুই তার ভক্ত মনে ভাবে নিরন্তর। এখানে কি দেখানো হলো না, উনি মুখে তো বলছেন যে আমি চৈতন্য অনুচর, শুধু মুখে মুখে বলছেন তাই নয়, তিনি অন্তরে সবসময় এই ভাবটি বহন করছেন যে আমি চৈতন্যের ভক্ত। ঠিক আছে, চল তুলসী দিয়া পরে কায়াতে সেবা, ভক্তি প্রচারিয়া সব তারিলা ভুবন। গঙ্গা জল তুলসী পুত্র অর্পণ করে, তার দেহ দ্বারা ভগবান তার সেবায় নিযুক্ত আছেন, আর তিনি ভক্তি প্রচার করে জগতের উদ্ধার করছেন, ভগবানের সেবা করছেন জগতের উদ্ধার করছেন। জল তুলসী দিয়ে ভগবান সেবা করছেন, ভক্তি প্রচার করে জগৎকে উদ্ধার করছেন। পৃথিবী ধরে না যেই শেষ সংকর্ষণ, কায় বিহ করি করেন কৃষ্ণের সেবা। তো শেষ সংকর্ষণ যিনি তার কণার উপরে পৃথিবীকে ধারণ করেছেন, তিনি নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করে কৃষ্ণের সেবা করেন, 10 ভাগে প্রকাশ করে। আমার কালকে শুনেছিলাম ছত্র, পাদুকা, শয্যা, আসন, ঘর, কালকে আমি পর্যন্ত কোথায় দেখলাম একটা 9-10টা লেখা হয়েছে। শেষ হয়েছে কালকে একজন জিজ্ঞাসা করছিল না কি 10টা, কোন একটা এই বইতে না কোথায় ভাগবত কোথায় পড়তে পড়ে দেখলাম, বলে গেলাম লিখে রাখতো, ওই 10টার নাম দেওয়া হয়েছে। এই এইগুলি সব পাদুকা, ছত্র, চামর, এইসব জিনিস, মন্দির, মন্দির হচ্ছে ভগবানের শেষ, তার প্রকাশ,
সেই জন্য আমরা যখন মন্দির প্রবেশ করি, দেখি সবাই লোক, সাধারণ লোক দেখি, মন্দিরকে স্পর্শ করে মাথায় লাগাবে, সম্মান করবে, কারণ সে ভগবান, শেষের প্রকাশের জন্য। এই সব হয় শ্রীকৃষ্ণের অবতার, নিরন্তর দেখি সবার ভক্তি আচার, কৃষ্ণের অবতার কিন্তু আবার কৃষ্ণের ভক্ত, সবাইয়ের মধ্যে এই ভাবটা করে। এই অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মতন একটা, এরা ভগবান হলেও এদের ভিতরে ভক্তি ভাব রয়েছে। এই সবাকে শাস্ত্রে কহে ভক্ত অবতার, ভক্ত অবতার পদ উপরি সবার, অদ্বৈতাচার্য আছেন ভক্ত অবতার, নমামি ভক্ত শক্তিকম, ভক্ত অবতার আছেন অদ্বৈতাচার্য। পরমেশ্বর ভগবান বিভিন্ন ভাবে অবতরণ করেন, কিন্তু ভক্ত রূপে তার অবতরণ জীবের কাছে সমস্ত ঐশ্বর্য সম্মানিত তার অনন্য সমস্ত অবতারদের থেকেও অধিক মঙ্গল। ভগবান আসেন কুর্ম রূপে, বরাহ রূপে, নরসিংহ রূপে, বিভিন্ন রূপে, কিন্তু ভগবান যখন ভক্ত রূপে আসেন তার দ্বারা জীবের আর বেশি মঙ্গল হয়। কেন? সেই স্বরূপে তিনি ভগবানের মহিমা প্রকাশ করেন। ভগবানের মহিমা প্রকাশ না করলে ভগবান আসলেও ভগবান কেউ চিনবে না। সেজন্য ভগবান ভক্তিভাব অঙ্গীকার করে আসছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো কৃষ্ণ, তিনি তো সবার কাছে সেবা পাচ্ছে, সে সে তো সেবা নিচ্ছে সবার কাছে। কৃষ্ণ তো ভক্ত নয়, সে অন্তর ভগবান, কিন্তু ভক্তি ভাবকে গ্রহণ করছে। কিন্তু যারা ভক্ত অবতার, তারা স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভক্তি ভাব রয়েছে। কৃষ্ণ যেরকম রাধারানীর ভাবটা গ্রহণ করলো, অন্য সমস্ত অবতাররা যারা ভক্ত অবতার বলা আছে তারা গ্রহণ করে না। আমি যা মনে করি এটাই, তারা স্বরূপেই তাদের আচরণ হচ্ছে ভক্তের মতো, ঠিক আছে, যদিও তারা ভগবান, জগতের কল্যাণের জন্য, জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। তো সর্ব ঐশ্বর্য সম্মানিত ভগবানের অবতারের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে গিয়ে বদ্ধজীবেরা কখনো কখনো বিভ্রান্ত হয়ে পড়ে। বদ্ধজীবী বিভ্রান্ত হবে কি, তথাকথিত মুক্তজীবেরা বিভ্রান্ত হয়ে পড়ছে বদ্ধজীবের কথা। শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয়, বহু অলৌকিক লীলা বিলাস করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও জড়বাদীরা তাকে চিনতে পারে না। তিনি এসেছেন, কৃষ্ণ এসে 7 বছর বয়সে গিরিগোবর্ধনকে ধারণ করেছেন, 6 দিনে পুত্রনাকে বধ করেছেন। কৃষ্ণ সম্পর্কে যে শাস্ত্র থেকে জেনে লোকেরা বলছে, কৃষ্ণকে উপহাস করছে, কৃষ্ণ ভুল ধরছে, কেউ সেই শাস্ত্র একই, তার মানে কৃষ্ণটা কিছু ভুল করলো, কৃষ্ণ গোপীদেরকে নিয়ে ড্যান্স করলো, এটা যে শাস্ত্র লেখা হয়েছে। তো কৃষ্ণ 7 বছর বয়সে গিরিগোবর্ধন ধারণ করলো, 8 যোজন উঁচু, তাহলে শাস্ত্রে যদি এটাকে মানতে হয় এটাকে মানতে হবে, সবটাকে মানতে হবে। মান লোকেরা সেরকম সবটাকে মানে না, কেন না, তারা তাদের মনকে মানে, তো শাস্ত্রকে মানে না, মনকে, মন যেটা বুঝে সেটাই বলে, এই সমস্যা। এই জন্যই ভগবান নিরাকার হলে বেশি বিভ্রান্ত নাই, ভগবান বিষ্ণু বৈকুণ্ঠে আছেন বেশি বিভ্রান্ত নাই। তা সে বিষ্ণু এই জগতে আসেন, সে সবাইকে বিভ্রান্ত করে দেয়, নাস্তিক আস্তিক কর্মী জ্ঞানী যোগী সব বিভ্রান্ত হয়ে পড়ে, তাই তার বিভিন্ন মতবাদ পোষণ করে, হয়তো ভগবান নাই, ভগবান থাকলে নিরাকার আছে, বিভিন্ন রকমের জিনিস। শ্রীকৃষ্ণ এই জগতে অবতীর্ণ হয় যে বহু অলৌকিক লীলা বিলাস করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও জড়বাদীরা তাকে চিনতে পারে না। চৈতন্য মহাপ্রভু যখন অবতীর্ণ করলেন তিনি অধিক ঐশ্বর্য প্রকাশ করেন, তার কম সংখ্যক বদ্ধজীব বিভ্রান্ত হয়েছে। তো
ঐশ্বর্য দেখেও লোকের বিভ্রান্ত আছে। তো ভগবান তো ভক্তিভাব অঙ্গীকার করেছেন, তার ঐশ্বর্য প্রকাশ করেছেন সাধারণ মানুষের কাছে না, ভক্তের কাছে। তো এবার যে ভগবত তো না জানে, বহু মূর্খ নিজেদের ভগবানের অবতার বলে মনে করে, এই হচ্ছে সমস্যা। যদি ভগবান ঐশ্বর্য জানত, আরে ভগবানের ঐশ্বর্য জানা দূরে থাকুক, ভগবানের শব্দের অর্থটা যদি জানত, তাহলে মানুষ নিজেকে ভগবান বলে দাবি করত না, আর মূর্খ মানুষেরা কাউকে ভগবান বলে স্বীকারও করত না। যেহেতু ভগবানকে, ভগবান লক্ষণ কি, তার গুণ কি, এই দূরে থাকুক, ভগবান শব্দের সংজ্ঞাটা কি, এই ঐশ্বর্য সমগ্র জ্ঞান বৈরাগ্য না, এটা যদি মানুষ জানতো, তাহলে তো তারা হয়ে পারে আমার মধ্যে, আমার মধ্যে গুণ নেই, আমি কি করে ভগবান হতে পারি? সাধারণ মানুষ বলতে পারে তোমার তো কি গুণ আছে, তুমি কি করে ভগবান বলে দাবি করছো? সাধারণ মানুষের ধারণটা কি, কেউ কিছু জগৎ চমৎকার দেখাবে, ব্যাস তাহলে সে ভগবান হইল। কিন্তু সাধারণ চমৎকার দেখে ভগবান বলে আবার গ্রহণ করবে? সাধারণ চমৎকার যে কেউ আকাশে ছাই নিয়ে আসছে, রসগোল্লা নিয়ে আসছে, বা একটা রোগ ভালো করে দিচ্ছে, তাকে ভগবান বলে গ্রহণ করবে? আর রামচন্দ্র সেতু বন্ধন করলেন, কৃষ্ণ যে গিরিগোবর্ধন ধারণ করলেন, কত কত মহিমা, সেগুলো কার মাথায় ঢুকছে না? মানে এখন সাধারণ মানুষ একটু কিছু ঐশ্বর্য দেখালেই লোকের মোহিত হয়, সাধারণ বদ্ধ জীবকে পর্যন্ত ভগবান বলে গ্রহণ করছে। তো ভগবত তো না জানে, এভাবে বহু মূর্খ নিজেদের ভগবানের অবতার বলে মনে করছে, তার ফলে তার বর্তমান শরীর ত্যাগ করার পর শৃগালের শরীর প্রাপ্ত হবে। একটা গান আমি দেখেছি, প্রভুপাদ লিখেছে, শৃগাল বাসুদেব কে একটা নিজেকে ভগবান বলে লিখেছিল, তাকে শৃগাল বলে সে গানে লেখা আছে। এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে শৃগালের শরীর পাবে, যত ভণ্ড ভগবান আছে শৃগালের শরীর পাবে। যে সমস্ত মানুষ ভগবানের অবতরণের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের দণ্ড স্বরূপ অবশ্যই এই প্রকার নিম্নতা জনি জন্মগ্রহণ করতে হয়। তারা ভগবান সম্পর্কে জানে না, ভগবান সম্পর্কে তো প্রচার করে না, ভগবান সম্পর্কে প্রচার করে না, ভগবান জানে না, আর নিজেকে ভগবান বলে প্রচার করে, এই থেকে জঘন্য আর কোন থাকতে না, জগতের অকল্যাণ করে জিনিস থাকে, তাদেরকে শিয়াল হয়ে জন্মলাম। অহংকারে মত্ত যে সমস্ত বদ্ধ জীব ভগবানের সঙ্গে এক হওয়ার অপচেষ্টা করে, তারা মায়াবাদীতে পরিণত। মায়াবাদী মানে কি, আমরা সবাই ভগবান, মায়ার সংস্পর্শে এসে জীব হয়ে গেছি, মায়া মুক্ত হলে আবার ভগবান হয়ে যাব। সেজন্য এখানে বলা আছে যে বদ্ধ জীব ভগবানের সঙ্গে এক হওয়ার প্রচেষ্টা করে, সেটা হচ্ছে মায়াবাদ। একমাত্র অংশে কৃষ্ণ অংশ অবতার, অংশী অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার। কৃষ্ণ হচ্ছেন অংশী, কৃষ্ণ হচ্ছেন পরাৎপর পরমেশ্বর, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর সব ভগবান, কৃষ্ণ হচ্ছেন অংশী আর সব তার হচ্ছে অংশ, তার অবতাররা তার অংশ, জীব তার অংশ। পার্থক্য কারণ জীব হচ্ছে বিভিন্নাংশ, জীবশক্তির অংশ, আর অবতাররা আছে তার স্বাংশ, অর্থাৎ তার শক্তির অংশ নয়, অবতাররা শক্তিমান, জীব তো শক্তিমান নয় শক্তি, অবতাররা শক্তিমান। তো অংশে অংশে দেখি জ্যেষ্ঠ কনিষ্ঠ আচার, আর আমরা দেখতে পারি যে অংশী হবে সে জ্যেষ্ঠ, যে অংশ হবে সে হবে কনিষ্ঠ, ঠিক আছে। জ্যেষ্ঠ ভাবে অংশীতে হয় প্রভু জ্ঞান, কনিষ্ঠ ভাবে আপনাতে ভক্ত অভিমান। তো প্রভু হচ্ছেন চৈতন্য মহাপ্রভু অভিন্ন কৃষ্ণ, তিনি জ্যেষ্ঠ, তাই তিনি হচ্ছেন অংশী। তো সমস্ত অবতারদের অংশী জ্যেষ্ঠ ভাব সম্মানিত হয়, নিজেকে প্রভু বলে মনে করেন,
এবং কনিষ্টেবল তিনি আবার নিজেকে ভক্ত বলে অভিমান করেন। তো হংসী হিসাবে জ্যেষ্ঠ, আর কনিষ্ঠ বলে নিজেকে অভিমান করে, ঠিক আছে, অংশ নন তবু কনিষ্ঠ। তো খণ্ডিত বস্তুকে অংশ বলা হয়, যে বস্তুর খণ্ড সে বস্তুকে বলা হয় অংশী। অংশ আর অংশ এটা পার্থক্য, টুকুটা আসলে অংশ, পূর্ণটা আছে অংশী। অবশ্য ওই রকম মনে করবে না জীব ভগবানের পাথর টুকরোর মতো একটা অংশ বা অবতারের পাথর টুকরোর মতো অংশ, তা না, এটা প্রভাত বলেছেন আমাদের বুঝবার জন্য অংশী আর অংশের মানে কি, কিন্তু সেইরকম অংশ নয়। পাথর একটা ভেঙে টুকরো হয়ে গেল, তার একটা অংশ বেরিয়ে গেল, সেরকম। তাই অংশ অথবা খণ্ড অংশীর অন্তর্গত, তাহলে অংশটা অংশীর অন্তর্গত, অংশী প্রভুর, অংশী প্রভুর অংশ হচ্ছে ভক্ত, সেটি হচ্ছে প্রভু ও ভক্তের পরস্পর সম্বন্ধে জ্যেষ্ঠ কনিষ্ঠ বা বড় ছোট বিচার সংশ্লিষ্ট। বড় নাম প্রভু, ছোট নাম ভক্ত। অংশী এটা লিখেছে আমাকে বইতে পড়তে পারছি, অংশী কৃষ্ণ বলদেব সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন অংশ, বলদেব আর সমস্ত বিষ্ণু অবতার তারা হচ্ছে অংশ, কৃষ্ণ হচ্ছেন অংশী, এরা হচ্ছে অবতার, কৃষ্ণ হচ্ছেন অবতারী, এরা ভগবান, কৃষ্ণ স্বয়ং ভগবান, এরা পরম পুরুষ, কৃষ্ণ হচ্ছেন পরাত্পর পরম পুরুষ। তাই কৃষ্ণের নিজেকে প্রভু বলে অভিমান, আর বলদেব নিজেদের ভক্ত অভিমান, বলদেব আর অবতার আছে তারা ভক্ত অভিমান। কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, তো দেখা গেল এটা অদ্ভুত বর্ণনা। হ্যাঁ, কৃষ্ণকে সব থেকে বড় মনে করা আছে, সব থেকে বড়, এদি বলতে তার থেকে বড় হচ্ছে ভক্ত, তার থেকে বড় হচ্ছে ভক্ত, শাস্ত্রে অনেকে তো ভগবান বলেছে। এটা হচ্ছে সৌন্দর্য ভগবত ভক্তির, কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ, আত্মা হইতে কৃষ্ণের ভক্ত হয় প্রেমাস্পদ। কৃষ্ণের সমতা থেকে ভক্ত পদ বড়, কৃষ্ণের সমান হওয়া থেকে ভক্ত হওয়া বড়, কেননা তার নিজের থেকেও ভক্তবৃন্দ কৃষ্ণের অধিক প্রিয়, প্রাণ থেকে প্রিয়, প্রাণের মতো, এরকম বলা আছে, ঠিক আছে। তো ভগবানের সমান হওয়ার থেকে ভগবানের ভক্ত পদ শ্রেষ্ঠ, কেননা শ্রীকৃষ্ণ তার নিজের স্বার্থের প্রতি যে প্রকার প্রেমাবিষ্ট, তার থেকে তার সেবকের প্রতি অধিকতর প্রেমবান। আগে আমি অনেক বলেছি, প্রভুপাদ বলছেন যে সবাই ভগবানের সঙ্গে সমান হতে চায়, ভগবান হতে চায়, ভগবানের সঙ্গে এক হতে চায়। প্রভুপাদ বলছেন যে তোমরা ভগবানের সঙ্গে সমান হতে চাও কেন, আমার কাছে আসো, আমার একটা উপায় আছে তোমাদেরকে ভগবান থেকে বড় করে দেবো। ক্লাসে জিজ্ঞাসা করি কারা ভগবান থেকে বড় হতে চায়, কেউ হাতে উঠায় না, ভগবান থেকে বড় হতে তার সাহস নেই। তারপরে জিজ্ঞাসা করি ভগবান থেকে বড় কে, ভক্ত বড়, তাহলে বড় হতে চাও না, সেই কথা এখানে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণের সমতা হইতে বড় ভক্ত পদ। তারপরে যদি বলা আছে ভগবানের সমান হওয়া, ভগবানের সমান হওয়া থেকে ভগবান ভক্ত পদ শ্রেষ্ঠ, কেন ভগবান নিজের স্বার্থের জন্য যা চিন্তা করে না, ভক্তকে ভেবে চিন্তা করে। তাই ভাগবত নবম স্কন্ধ অষ্টম অধ্যায় শ্লোক নম্বর 68 তে স্পষ্ট বললেন, সাধব হৃদয়ম আহম সাধুনাং হৃদয়ং ত্বম মত অন্যাত্যে ন জানাতি নাহং তেভ্য মনা। ভাগবতের কথা, অন্য কার কথা নয়, সাধব হৃদয়ম আহম, সাধু হৃদয়ের আছে, সাধুর আছে আমার হৃদয়, সাধুনাং হৃদয়ং তো হম, কোন রকম সাধু আমার হৃদয়,
সাধুরা আমার হৃদয়, হ্যাঁ, আর আমি আমার ভক্তের হৃদয়। আমাদের ভক্তের হৃদয় কি আমি? ভগবান যেন ভক্তের হৃদয় আমি, আমার হৃদয় হচ্ছে ভক্ত। মত অন্যাত তেন জানাতি, আমার ভক্তরা আমাকে ছাড়া আর কিছু জানে না। নাহং তেভ্য মনা কপি, আমিও আমার ভক্তদের ছাড়া আর কিছু জানি না। এটি হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অতি নিবিড় সম্পর্ক, প্রেমময় সম্পর্ক। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে হে বড় করি মানে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণে। তো আত্মা কৃষ্ণ তার ভক্তের থেকে বড় বলে মনে করেন। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করে মানে আত্মা নিজে থেকে, কৃষ্ণ তার ভক্তের তার থেকে বড় বলে। আত্মা হইতে কৃষ্ণ ভক্তে বড় করে মানে কৃষ্ণ নিজে থেকে ভক্তকে বড় করে মানে, ইহাতে বহুত শাস্ত্র বচন প্রমাণ। তো বললে তো হবে না, শাস্ত্র প্রমাণ দিতে হবে। শাস্ত্র প্রমাণ দিয়ে বলছেন, না তথা মে প্রিয়তম আত্মজোনি না শঙ্কর, না চ শঙ্কর্ষণ না শ্রী নৈব আত্মা চ যথা ভগবান। আমরা কালকে এটা শ্লোক খুব সুন্দর শ্লোক, একাদশ স্কন্ধ চতুর্দশ অধ্যায় 15 নম্বর শ্লোকে বলছে। কোন প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে আজকে কোনো প্রশ্ন নাই, ভালো সরল জিনিস। এরকম কিছু কিছু জিনিস আসবে, সরল থাকবে, মন দিয়ে শুনতে পারলে আমরা বুঝতে পারবো। এসব বর্ণায় মুখ্যত বলা আছে যে কিভাবে আমাদেরকে দাস হতে হবে, ভক্ত হতে হবে, এর মাধ্যমে জীবনের সর্বশেষ বস্তু আমরা লাভ করতে পারবো। সুধাময় কেশব প্রভু, আনমিউট করতে দিচ্ছে না, হরি বল। হরে কৃষ্ণ মহারাজ, প্রণাম, সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ আগে যে ছিল 79 নম্বর শ্লোকে এই রুদ্র সম্পর্কে যে বলা হয়েছিল, এখানে সেই যে একটা লাইন আছে মিডিলে, শ্রী বিষ্ণু সাংস আর সৃষ্টিকারী বিভিন্নাংশ জীব, এইখানে বিভিন্নাংশ জীবটা কেন বলা হয়েছে? এই যে বললাম বিভিন্নাংশ জীব আর স্বাংশ, স্বাংশ হচ্ছে ভগবানের অবতার, বিভিন্নাংশ হচ্ছে জীব। জীবটা ভগবানের জীবশক্তির অংশ, জীবশক্তি থেকে আসছে, ঠিক আছে, বুঝতে পারছ? জীবটা ভগবানের জীবশক্তি থেকে এসেছে, কিন্তু অবতাররা ভগবান থেকে ডাইরেক্টলি আসছে, সেজন্য তাকে বলা হলো স্বাংশ। একে বলে বিভিন্নাংশ, বুঝতে পারছো না? যে ভগবানের যে বিভিন্ন জীব অংশ থেকে জীব আসছে, হ্যাঁ, কিন্তু রুদ্র ভগবান মানে শিব যুগপৎ ভাবে শ্রী বিষ্ণুর সাংশ মানে শ্রী বিষ্ণু থেকে এসেছেন, কিন্তু ওকে ওকে, সৃষ্টিকারী দাঁড়া বিভিন্ন অংশ দাঁড়া দাঁড়া দাঁড়া, কত নম্বর শ্লোকটা? 79 নম্বর শ্লোক। 79। হ্যাঁ, ছড়ে যান আমি বলবো। অনন্ত ব্রহ্মাণ্ডে রুদ্র সদাশিবের অংশ, দেহ গুণ গুণ অবতার তে সর্বদেব অবতার, বিভিন্ন আছে, বিভিন্ন আছে লেখা নেই তো? এইখানে মিডিলে আছে একটা ওই অনু তাৎপর্যে যে শিব, সুতরাং শিব যুগপৎ ভাবে
এর সঙ্গে তুলনা করা হয়। তারপরে শিব, সুতরাং সুতরাং শিব যুগপৎ ভাবে শ্রী বিষ্ণু সাংস এবং সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব, শ্রী বিষ্ণুর অংশরূপে তিনি হচ্ছেন হর এবং তিনি সব রকম জড়গুণের অতীত। কিন্তু যখন তিনি তমগুণের সংস্পর্শে আসেন তখন তাত্ত্বিক মানুষদের কাছে জড়গুণের দ্বারা চলে যায় এখান থেকে, তো ব্যাপার চলে আছে, যায়। একটা স্বরূপের মধ্যে একজনের মধ্যে দুটো স্বরূপ থেকে দুই রকমের কাজ করছে এখানে বলা আছে আমি যা বুঝছি। তো রুদ্রকে ব্রহ্মার মতো জীব বলে বর্ণনা করছে, আমি কালকে বলেছিলাম জীব কোটি ব্রহ্মা ঈশ্বর কোটি ব্রহ্ম, ঠিক আছে। সেরকম কখন কখন রুদ্র জীব বলে আসে, কিন্তু রুদ্রকে যখন পরমেশ্বর ভগবানের অংশরূপে বর্ণনা করা হয় তখন তাকে শেষের সঙ্গে তুলনা করা হয়, শেষ সঙ্গে তুলনা, শেষ ভগবান অবতার তুলনা করা হয়। শিব যুগপৎ ভাবে ভগবান বিষ্ণুর স্বাংশ, সৃষ্টি ধ্বংসকারী বিভিন্নাংশ জীব। এটা এটা হতে পারে যে তার মধ্যে ভগবান আর ভক্ত বা জীব তার দুটো স্বরূপ তার মধ্যে রয়েছে, যেরকম দেখা যায় এক একটা জীবের মধ্যে দুজন থাকে। হরিদাসের মধ্যে প্রহ্লাদ ছিলেন, আর কে ছিল হরিদাস ঠাকুর, ব্রহ্মা, হ্যাঁ আর কে, ব্রহ্মা ব্রহ্মা প্রহ্লাদ একসঙ্গে এসেছে, তো সেটা হতে পারে নাকি। সুতরাং শিব যুগপৎ ভাবে শ্রী বিষ্ণু সাংস, যখন শিব অনন্ত শেষ রূপ সঙ্গে তুলনা করা হলো তখন হলো সাংস, আর কখন তিনি যে অংশটা জগৎকে ধ্বংস করছেন সেটাকে বলে বিভিন্নাংশ জীব। এটাকে বুঝতে পারো বা মনে করতে পারো কখন কখন তিনি ভগবানের অবতার ঈশ্বর কোটি শিব আর কখন কখন তিনি জীব কোটি শিব, এটা হতে পারে, ঠিক আছে। আর কিছু আর কেউ আছে, সুভাষিনী মাতাজি? হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে অমৃত মাই ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এই 99 এর তাৎপর্যে বলছে যে এই তাৎপর্যের শেষের দিকে বড়র নাম প্রভু, ছোটর নাম ভক্তা, অংশী হয় 26 প্লাস কৃষ্ণ এবং বলদেব, ও সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন তার অংশ, তাই কৃষ্ণের নিজেকে প্রভু বলে অভিমান, আর বলদেব আদি নিজেদের ভক্ত অভিমান। এখানে মহারাজ 26 প্লাস কৃষ্ণ এখানে কিভাবে বুঝবো মহারাজ, এটা একটু কৃপা করে বুঝবেন। 26 প্লাস কি, আপনি যা বলছেন আমি তো নিজে বুঝতে পারছি না, আপনাকে বুঝাবো কি করে, কি প্রশ্ন আপনার কি? শ্লোক 99 না শ্লোক 99 বলতে হবে না, শ্লোক 99 বলে আপনি আপনার ভাষায় বলুন কি প্রশ্নটা আপনার, বই থেকে পড়বে না আপনি, না তাৎপর্য কি আছে তাৎপর্যটাই ঠিক আছে, আমি বুঝতে আপনার পারিনি। প্রশ্নটা বলুন। এখানে মহারাজ ছোট নাম ভক্তা, অংশী 26 প্লাস কৃষ্ণ, এই 26 26 প্লাস প্লাসটা কি যায় না কৃষ্ণ আমি বুঝতে পারলাম না এখানে সেটা আমিও মহারাজ। বুঝতে পারি না, আমিও বুঝতে পারি না এটা 26 প্লাসটা ভুল ছাপানো হয়েছে না কি ব্যাপার, অংশী কৃষ্ণ তো বোঝা আছে, বুঝতে পারছেন আমার বই তো সেরকম দেখাচ্ছে, প্লাস দেখাচ্ছে না একটা সিম্বল দেখাচ্ছে,
বুঝতে পারছেন? অংশী কৃষ্ণ এবং বলদেব সমস্ত বিষ্ণু অবতার হচ্ছেন তার অংশ, এটা ক্লিয়ার হচ্ছে। ওই জিনিসটা কিছু প্রিন্টিং ভুল ভাল হয়েছে মানে, ইংরাজি বোঝা চেক করতে হবে। ঠিক আছে, ঠিক আছে মহারাজ, ধন্যবাদ, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী চরণে। আমাদের হলো আমার বইতেই ভুল আছে, কিন্তু আপনারা সবাই কি ভুল দেখছে। ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাঞ্ছা করো ধন্যবাদ। বাকি তোমাদের। আছে মহারাজ, হ্যাঁ, বনেশপু বাকি আছে, কি আছে? না না, বনেশপু। আমাকে কালকে, কালকে কেন না, আমাকে হরে কৃষ্ণ, কলকাতা মন্দিরে ধন্যবাদ, যেতে প্রণাম হবে। মহারাজ। আমাদের এই জায়গায় নেট, কি হয়েছে ঠিক আছে এটা মহারাজ, বল? তাহলে আজকে শেষ করেন, আগামীকাল দিবেন। আমাকে একটু কলকাতা মন্দির যেতে হবে, ভাগবত ক্লাস দেবো, আচ্ছা, আমি কলকাতায় আছি। ঠিক আছে, পাঞ্চা কল্পতরু ভগবত ভাষ্য। সর্বেশ্বরি বাসিন্দ ভবতা পতিতানাম পাবনা পবেশম্ভু ভবনম নমঃ।